আগে ভাগে ২৪ নিবেদন করছেন। যতনে থাকুক তোমার ইচ্ছেরা, পুষ্পা ফার্নিচার, যতনে থাকুক সবকিছু। অতুরাজ ডিলার, দ্য ফার্নিচার হাউস, দাওয়াগুড়ি, তুফানগঞ্জ রোড, রিলায়েন্স পেট্রোল পাম্পের বিপরীতেই, কোচবিহার। এমজি গার্মেন্ট, ছোট বড় ছেলে মেয়েদের সমস্ত রকম রেডিমেড পোশাকের বিপুল সম্ভার, বিএস রোড, হোটেল যুবরাজ, কোচবিহার। সুষমা কালেকশন, এক্সক্লুসিভ কালেকশন অফ কার্টেন, আরএন রোড নিয়ার গৌরী মহল। কোচবিহারে পুলিশ প্রশাসনের সামনে দিয়ে এই সরকারি আইনকে বুড়ো আঙুল দেখিয়ে ওভারলোডিং যাত্রী নিয়ে চলছে অটো এবং সাফারি। বাড়িতে আচমকা আগুন লাগায় ধূপগুড়ি ডাউকিমারি এলাকায় ছড়ালো চাঞ্চল্য। গুরু নানকের জন্মদিবস পালিত হলো হাসিমারার গুরুদোয়ারাতে। নাইট ডিউটি করে বাড়ি ফেরার পথে চোপড়ায় বাইক দুর্ঘটনায় মৃত এক, আহত এক। নিজের ব্যক্তি স্বার্থ চরিতার্থের জন্য যে কোনো দিকে ধাবিত হতে পারেন, এমন ভাবেই বিধায়ক উদয়ন গুহকে কটাক্ষ করলেন ফরওয়ার্ড ব্লক যুবলীগের আব্দুল রউফ। দীর্ঘদিনের আবর্জনায় নরককুণ্ডে পরিণত হয়েছে জটেশ্বর বাজার সংলগ্ন সুভাষপল্লী এলাকা। মাথাভাঙা মহকুমা হাসপাতালে জরুরি বিভাগের সামনে এক নবজাতকের মরদেহ উদ্ধারে চাঞ্চল্য। করোনা আবহে রাস পূর্ণিমা লোকনাথ পুজো হচ্ছে বালুরঘাট শহরের জ্যোতির্ময় লোকনাথ মন্দিরে। হলদিবাড়ি চা বাগানে অভিযান চালিয়ে হরিণের সিং সহ উদ্ধার প্রায় ৪ লক্ষাধিক টাকার অবৈধ কাঠ। শিলিগুড়িতে গান্ধী মূর্তি উন্মোচন অনুষ্ঠানে এক মঞ্চে বাম, কংগ্রেস ও তৃণমূল। শিলিগুড়ির ভেনাস মোড়ে প্রধানমন্ত্রীর কুশপুতুল দাহ করল এসএফআই। বাইরে পড়ে থাকা অসহায় অসুস্থ বৃদ্ধকে তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে ভর্তির উদ্যোগ সাংবাদিক মহলের। উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জে ২৫ টাকা কিলো দরে বিক্রয় করা হলো আলু। উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের সুকান্ত মোড়ে অবস্থান বিক্ষোভ সিআইটিইউ। দলের সাংগঠনিক বৈঠকে ক্ষোভ উগড়ে দিলেন আলিপুরদুয়ার জেলা তৃণমূল সহসভাপতি নিরঞ্জন দাস। দার্জিলিং রাজভবনে সাংবাদিক বৈঠক করলেন রাজ্যপাল জগদীপ ধনকর। কৃষকদের ওপর কেন্দ্রীয় সরকারের দমন পীড়নের প্রতিবাদে কোচবিহার জেলায় ধিক্কার মিছিল সিআইটিইউ। কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগে শিলিগুড়িতে মিছিল তৃণমূল কংগ্রেসের। শিলিগুড়ির গুরুদোয়ারে মাথা নত করে প্রণাম করলেন রাজ্য পুর ও নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম।